আগেই প্রস্তুত করে রাখা হয় ফাঁসির মঞ্চ। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক ঘণ্টাখানেক আগে আসামিদের জানানো হয় কিছুক্ষণের মধ্যেই তাদের ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এতে ভেঙে পড়েন রাজশাহীতে অধ্যাপক তাহের খুনের প্রধান আসামি ডক্টর মিয়া মুহাম্মদ মহিউদ্দিন। নামাজ তওবা পড়ানোর পর নেওয়া হয় মঞ্চে। সেখানে চিল্লাচিল্লি শুরু করেন মহিউদ্দিন। পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীর, যেন মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ঠিক রাত 10:01 তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 9:00 দিকে ফাঁসি কার্যকরের বিষয়টি দুই আসামিকে জানিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। এরপর তাদের গোসল করিয়ে জানতে চাওয়া হয় খাবারের বিষয়ে শেষ কোনো ইচ্ছে আছে কিনা। এতে তারা কেউ কোনো সাড়া দেননি। পরে তাদের তওবা পড়ান কারা মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম। গণমাধ্যমে তিনি জানান, ফাঁসির আগে দুই আসামি ফিজিক্যালি 100% ফিট ছিল। ইমাম হিসেবে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে তওবা পড়ানোর জন্য যে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়, তারা এসব পালনে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা সুস্থ এবং সাবলীলভাবে তওবা, ইস্তেগফার এবং কালিমা পড়েছেন। তিনি আরও বলেন, দুজনই সুযোগ চেয়েছিল নামাজ পড়ার, তাদের দেওয়া হয়েছে সে সুযোগ। মহিউদ্দিন পড়েছেন সাইয়েদুল ইস্তেগফার। 10:00 আগেই তাদের ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়। এই সময় কারো মধ্যে ছিল না কোনো উত্তেজনা। তবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরপরই চেঁচামেচি শুরু করেন মহিউদ্দিন। বারবার চিৎকার করে জানান দিতে চেয়েছিলেন যে তিনি নির্দোষ। অনেকে ভেবেছিলেন জাহাঙ্গীরের বয়স কম, তিনি হয়তোবা চেঁচামেচি করবেন, কিন্তু পুরো সময় জাহাঙ্গীর ছিলেন নির্বিকার। জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের একাডেমিক কমিটির প্রধান ছিলেন অধ্যাপক তাহের। একই বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মুহাম্মদ মহিউদ্দিন অধ্যাপক পদে পদোন্নতির জন্য কমিটির সুপারিশ চেয়ে আসছিল, কিন্তু গবেষণা জালিয়াতির কারণে মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন তাহের। সেই ক্ষোভে মহিউদ্দিনের পরিকল্পনায় 2006 তাহেরকে হত্যা করে সেই লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয় বলে এ মামলার বিচারে উঠে আসে। এদিকে আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ায় মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলম কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু গত 26 জুন রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। প্রাণ ভিক্ষার আবেদনের চিঠি গত 5 জুলাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। তখন থেকে দুই আসামির ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। এই হত্যা মামলায় খালাস পেয়েছেন দুজন, জড়িত আরও দুজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মাসারুল হক মুহাজির, কালবেলা।